এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই, পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওইদে বেচালাব ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতামাহুন ক্বালা ইন্নি জাঈলুকা লিন্নাসি ইমামা। ও নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম, আর প্রতিটি পরীক্ষায় আমার খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল। ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম, যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম। তিনি আমাদের নেতা, লিডার অফ দ্য অল হিউম্যান বিং অন আর্থ, পৃথিবীতে যারা আছে সবার নেতা। চিল্লা এখন ঠিক কিনা? এত বরকতের মানুষ, এত বরকতের ফ্যামিলি, ওনার ফ্যামিলি, ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত, যেখানে পা লেগেছে ওইটা বরকত, যেই মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে? সেদিন ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে, ওই পাথরটারে মুসল্লা বানিয়ে দিল কে? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসল্লা। আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে নাও। হস করছেন কারা কারা দেখি, অথবা উমরা আরো বাড়ছে উমরা করতে, মাশাআল্লাহ। যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে, উমরা করতে পারে। আরে কি বরকতের জায়গা, আল্লাহ বারবার নসিব করো তুমি, কি বরকতের জায়গা। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কাবা ঘরকে কেন্দ্র করে, সিদ্দুন আলী তয়েফিন 60টা রহমত যারা খালি তাওয়াফ করে। এই তাওয়াফের এবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায়? কথা বলেন, এই জন্য 60টা রহমত যারা তয়েফিন তাওয়াফ করে, আর বাইনা লিল মুসল্লিন, আর 40টা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে। 40 আর 60 100, বাকি রইল কয়টা? ওয়াল 20 লিন্নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা যারা তাওয়াফও করে না, সালাতও পড়ে না, খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে, কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো, আমল নামে 20টা রহমত নাজিল করে কে? এত বরকতের ফ্যামিলি। সাইয়েদনা ইব্রাহিম সন্তান হলো ইসমাইল, স্ত্রীর নাম হাজার, তিনজনের ফ্যামিলি। চিল্লা বলেন কয়জন? এই তিনজনের ফ্যামিলির এত বরকত, যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে? যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন, বানাতে বানাতে আর নাগাল পায় না, আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়ান, উনি দাঁড়ালেন, এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায়, যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায়। পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলে ওখানে পায়ের দাগ পড়বে? সাইয়েদনা ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায়, কাবা ঘরের পাশে, গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য, চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন। মাকাম ইব্রাহিম, বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই রাকাত নামাজ। আপনারাও যারা হজ উমরা করবেন, তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে দুই রাকাত সালাত পড়ার সুন্নাত, তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে মুসলমান। সাইয়েদনা ইব্রাহিমের পা যেখানে লাগছে ওইটা আমাদের কি? সুবহানাল্লাহ, কইবেন না? আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া। ছোট্ট বাচ্চা ইসমাইলকে রেখে দিয়ে আমরা যারে বলি বিবি হাজেরা, আসলে হাদিসের ভাষায় হাজার, তিনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে দিলেন দৌড়, কোথায় পানি পানি নাই, মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে, মনে হয় সাগরের পানি, আসলে পানি নাকি। তিনি সাফায় যায় যে দেখে পানি নাই, মারওয়াতে যায় যে দেখে পানি নাই, পানির সন্ধানে হাজার আলাইহিস সালাম 7 বার 2 পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করলেন, ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল। এই দৌড়াদৌড়িটা আরশের উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন, আল্লাহর কাছে এই মহিলার দৌড়াদৌড়িটা এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়িটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না, উমরা হবে না। এই দৌড়াদৌড়িটা মহিলাটার স্যাক্রিফাইস, হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে, আমি উপর থেকে দেখব, ওয়াজিব করে দিই। যার পা যেই জায়গায় লাগছে খালি বরকত। হঠাৎ কল 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 আওয়াজ শুনতে পেলেন, সাফা মারওয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে,
এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইলের পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে। কলকল কলকল আওয়াজ। ওনারা আরবি ভাষা জানতেন না। সাইয়েদান ইব্রাহিম, ইসমাইল, হাজার, এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন। সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায়, বালু দিয়ে বাঁধ দিতেছে। আমরা বাঁধ দেই না পানি আটকানোর জন্য, দেখেন নাই মনে হয়? দেখেন নাই, দেখেন নাই? পানি আটকানোর জন্য বাঁধ দেই আমরা, হাজার এসে বালু দিয়ে বাঁধ দিতেছে নিজে নিজে, আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে থাম থাম, পানি যাইস না তুই, জাম মানে কেফ কেফ, স্টপ স্টপ, থাম থাম, আরে পানি চলে যাস, থাম থাম। ওনার মুখ নিঃসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহর এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম ঝামঝামের কুয়া করে দিয়েছে। বরকতার বরকত, ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত ঈদুল আজহাতে সবাই আমরা প্রাণী শুয়ে এরকম জবাই করব, এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। তার মানে এমন ফ্যামিলি খালি বরকতার বরকত। আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি, নবুয়ত দিয়েছি, ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব। সাইয়েদনা ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয়ত দিয়েছি, কিতাব দিয়েছি। এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। লক্ষাধিক নবী পৃথিবীতে, পাঁচ সাত জন ছাড়া, কয়জন ছাড়া? উপরের পাঁচ সাত জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন, যাদের নাম জানি কিংবা জানি না, সব সাইয়েদনা ইব্রাহিমের বংশধর, ওনার নাতিপুতি। ওনারে আল্লাহ 86 বছর বয়সে দিলেন সাইয়েদনা ইসমাইল আলাইহিসসালামকে। ওনার বয়স যখন 100 তখন দিলেন সাইয়েদনা ইসহাক আলাইহিসসালামকে। তাহলে ওনার প্রথম ছেলের নাম, দ্বিতীয় ছেলে, আওয়াজ করে বলেন প্রথমটা, দ্বিতীয়টা ইসহাক। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন, কোনো নবী নাই, সব নবী এই চেনে, এই চেনে, হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসহাকের বংশে নাই, এই বংশে কোনো নবী নাই। আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায়, সব শেষে কিন্তু একজন নবী আসবে, এটা হবে শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, ঠিক কি না? একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন, ইসহাকের চেনে, সাইয়েদনা ইসমাইলের চেনে কোনো নবী নাই। এত নবী এখানে এসেছে, এরা ভেবেই নিয়েছে যে শেষ নবী, যেটা শ্রেষ্ঠ নবী, এটাও এখানে আসবে। কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইয়েদনা ঈসা আলাইহিসসালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন। স্টপ মেরে দিয়ে 570 বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন। এজন্য আমরা হচ্ছি বানী ইসমাইল। আমরা কি বিশ্ব নবী হচ্ছেন? বানী ইসমাইল বিশ্ব নবী কি? আর এরা হচ্ছেন বানী ইসরাইল। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল। এজন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না। এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল, এই চেইনটা আটকুরা চেইন, নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই, সব নবী এই চেইনে আমরা পাই, আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেইনে আসবে। আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব, সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না। শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাইলের চেইনে পাঠিয়ে দিয়েছেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম, ইহুদিবাদ, খ্রিস্টবাদ আর ইসলাম, এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম থেকে। এজন্য এই তিনটা ধর্মকে একসাথে বলে আব্রাহামিক ফেইথ, কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া। কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই, শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন, ঠিক কিনা? এই জন্য প্রতি নামাজে আমরা বলি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন। ও আল্লাহ যারা মাগদুব মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না, আবার যারা দল্লিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথে আমরা হাঁটতে চাই না, আমরা হাঁটতে চাই ইসলামের পথে, ঠিক কি না? আমরা যদি হাঁটতে যেয়ে পথ ভুলে যাই, পথ দেখিয়ে দেয় কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়ে না আমিন। আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব। আমি সাইয়েদনা ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি, কিতাবও দিয়েছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই? কি নাম কিতাবের? সুহফে ইব্রাহিম। কোরআনে নাই? আছে না নাই?
ان هذا لفي الصحف الاولى صحف ابراهيم وموسى سبحان الله অনেকে আল্লাহ কিতাব দিয়েছে, নবুয়ত দিয়েছে, সব নবীদের বাবা বানিয়েছে, ওনার উপাধি হচ্ছে আবুল আম্বিয়া। আবার ওনার নামে আল্লাহর কোরআনের ভেতরে 114 সূরার একটা সূরা আছে না নাই, সূরাটার নাম সবাই কোন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সূরা ইব্রাহিম আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ওই নবীর নামে কোরআনের ভিতরে সূরা দিয়েছে কে? আবার আল্লাহ বললেন, গোলাম জেনে রাখো উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন, তাই ইসলামে যারা অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতা গেড়া সবাই কম মনে থাকবে না ভুল করবেন? ভুল করবেন? জাতির পিতা কে? চিল্লায় বলেন জাতির পিতা কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছে। আবার আল্লাহ বললেন, ইব্রাহিম সবাইরে তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও। আসলিম, ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন, বলতে দেরি, কালিমা পড়ে মুসলমান হতে দেরি নাই, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলে, আমার নবী ইব্রাহিম এমন নবী, এই নবীর মত বিনয়ী নবী নাই। ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব, ইন্না ইব্রাহিম লাহালিম আওয়াহ মুনীব, এই নবী সহনশীল নবী, সুবহানাল্লাহ পড়ো, সহনশীলতার কোনো অভাব নাই, যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি, কথা কর, আমাদের বাংলাদেশীদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই? নিজে যেই দল করি এটাই ভালো, বাকি সব কালা আছে না নাই? আমি তাবলিগ করি তো আমি ভালো, বাকি সব বাতিল, আমি জামাত ইসলাম করি তো আমি হক, বাকি সব বাতিল, আমি আহলে হাদিস তো আমি সেরা, আমার মতো সেরা কেউ নাই, এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই? নিজে যেটা বুঝি এটাই ভালো, বাকিরা কেউ ভালো না, বাকি কেউ ভালো না, আহা কি ভয়ঙ্কর অবস্থা। কিন্তু সাইয়েদ ইব্রাহিমের অভ্যাস এটা ছিল, উনি সহনশীল ছিলেন। আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল, কত পীরের মরিদ, কত পীর, এই দেশে যত পীর, অনেক দেশে জনগণ এত নাই, কথা কন, এত পীর এই দেশে, অনেক দেশের জনসংখ্যাও এত না, এক ইসলাম, এক কোরআন, এক নবী, তারপরে গুতাগুতি আছে না নাই? আছে, কেউ কাউরে দেখতে পারে না, খেলা ঠেলি, হ্যাঁ, এক কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর সত্য গোষ্ঠী কাফের, তোর পিসাব কাফের, আছে না নাই? কয় আমার পিসাব কাফের হলে তোর পিসাবের সত্য গোষ্ঠী কাফের, ওই কাফের মোল্লে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ওইটাও কাফের, কথা কর, আছে না নাই? কেউ কারো ভালো সহ্য করতে পারে? একজন বলছিল, ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন? আমাদের জাতীয় খেলার নাম, কথা কর, দেখছেন একটাই সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে, আছে না নাই? সামনে যেতেই দিবে না, ভালো কাজ করতেই দিবে না, কারো ভালোটা কেউ সহ্য করে না, উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওইটারে নামা, এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু, কথা বলেন? আল্লাহ বললেন সাইয়েদনা ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না, ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুম মুনীব, আমার ইব্রাহিম ছিল সহনশীল, আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশীদের এখন সবচেয়ে বেশি দরকার এটা, সহনশীলতা। আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না, কমেন্টস করতে দ্বিধাবোধ করি না, ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই? কার ব্যাপারে তুমি কমেন্টস করো, কি বিষয়ে কমেন্টস করো, ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা, পড়াশোনা আছে কিনা, তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা, কোনো ধার ধারা নাই, ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই? ইচ্ছে মতো মন্তব্য, একে অপরের প্রতি হিংসা, কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই, এক নবীর এক লা ইলাহার পতাকার তলে আমরা দাঁড়িয়ে চিল্লায় বলেন ঠিক কিনা, তারপরে গুতাগুতি, কিলাকিলি, কেউ কাউরে দেখতে পারে, আল্লাহ তুমি হেফাজত করো।
আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও, হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও। আবার আল্লাহ বললেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা, আমার খলিল ইব্রাহিম শুধু সহনশীল নয়, আমার খলিল ইব্রাহিম একাই একটা উম্মাত। একটা কথা হইলো, একা একটা উম্মাত হতে পারে? আমরা সবাই উম্মাত, কোটি কোটি মানুষ, ফলে বিশ্বনবীর উম্মাত, উম্মতে মুহাম্মদ, ঠিক কিনা? একজন কি একটা উম্মাত হতে পারে? আল্লাহ বললেন, ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মাত। সুবহানাল্লাহ পড়ে, ইন্না ইব্রাহিম কানা উম্মা ওয়াহিদার, কারণ উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেয়ার মতো ছিল না, সব ছিল মুশরিক, উনি ছাড়া সব মুশরিক, উনি ছিলেন মুওয়াহিদ, তাওহীদের পক্ষে। উনি ছাড়া পৃথিবীতে তখন যারা ছিল সব ছিল তাওহীদের বিপক্ষে, মানে মুশরিক। আল্লাহ বুঝাতে চাইলেন, পুরো মুশরিক গোষ্ঠী একটা উম্মত, আমার ইব্রাহিম খলিল একাই আরেক উম্মত। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা, সাইয়েদনা ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না, উনি একা ছাড়া, তার মানে গোটা বিশ্বের সব মুশরিক মিলে একা একটা উম্মাত, সাইয়েদনা ইব্রাহিম নিজে নিজে একটা উম্মাত। কি পরীক্ষা করে কিভাবে আল্লাহ ওনার উত্তীর্ণ করেছে।